সাপ্তাহিক আয়োজন ঢাকা আইকে হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্বাগত সবাইকে দর্শক আমাদের জীবন জুড়ে অনেক সমস্যা সেই সব সমস্যার কিছু রয়েছে শরীর জুড়ে আর কিছু রয়েছে পারিপার্শ্বিক পারিপার্শ্বিক সমস্যাগুলোকে নানাভাবে সহযোগিতা আর সমন্বয়ের মাধ্যমে সমাধান করা গেলেও শরীর বা দেহের রোগ সমাধান কিন্তু করতে হলে যেতে হয় একজন চিকিৎসকের কাছেই আমাদের ধারাবাহিকের আয়োজনে আমরা দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অর্গান চোখের বা দৃষ্টিশক্তির বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার চেষ্টা করে থাকি এ পর্যায়ে আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর সেটি হচ্ছে চোখের পাতার টিউমার ও তার আধুনিক চিকিৎসা আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ডাক্তার উৎপল কুমার কুণ্ডু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন আপনি আচ্ছা ভালো আছি আপনি ভালো আছেন আমি খুব ভালো আছি আমরা তো জানি স্যার যে শরীরের বিভিন্ন জায়গায় আসলে টিউমার হয়ে থাকে এবং টিউমার শব্দটা শুনলে কিন্তু আমরা অনেক ভয় পাই যে টিউমারটি হয়তো কোনো জীবন নাশক কিনা এবং শরীরের বিভিন্ন জায়গার মতো চোখেও কিন্তু আসলে টিউমার হয় এবং সেটির মধ্যে চোখের পাতা একটি অন্যতম স্থান এবং অনেক সময় আমরা এটিকে আসলে অনেক সময় গ্রাহ্য করি না ভাবি ছোট হয়তো কোনো গোটা হয়েছে কোনো আচিল হয়েছে এমন কোনো বিষয় না কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটি হয়তো জীবন নাশকও হয়ে উঠতে পারে তো এই বিষয়টি নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ চোখের পাতার টিউমার এবং তার আধুনিক চিকিৎসা ছোট্ট করে বলবেন যে চোখের পাতায় কয় ধরনের টিউমার হয় সেটি আসলে কি কি খুব ভালো বলেছেন দর্শকদেরকে অনেক শুভেচ্ছা আমরা চোখের পাতায় বিভিন্ন ধরনের টিউমার হতে পারে এটা যেমন হতে পারে আমরা মেডিকেলের ভাষায় বলি বেনাইন এটা খুব স্বাভাবিক একটা টিউমার এটা কোনো ক্ষতিক ক্ষতিকর দিক নেই আরেকটা হতে পারে ম্যালেগনেন্ট ম্যালিগনেন্ট মিন্স এটা আসলে অনেক ক্ষতিকর দিক আছে আমরা সাধারণ ভাষায় যাকে বলি ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে সেরকম চোখের পাতায়ও চোখের ভেতরেও ক্যান্সার হতে পারে ক্যান্সার হতে পারে তো আমাদের আসলে চিন্তা করতে হবে যে এটা আসলে যে টিউমারগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে এটা স্বাভাবিক টিউমার নাকি অস্বাভাবিক টিউমার আমাদের এগুলো খুব সুন্দর বলেছেন আপনি যে অনেক ক্ষতির কারণ হতে পারে পরবর্তীতে যদি ক্যান্সারাজনিত টিউমার হয়ে থাকে সেটা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং সেটা মৃত্যুর কারণ হতে পারে কারণও হয়ে উঠতে পারে এই জন্য আমাদের চোখের টিউমার হলেই চোখের পাতায় কোনো গোটা হলেই আমরা সাধারণ ভাষায় গ্রামের ভাষায় যেটা বলি গোটা চোখের পাতায় গোটা হয়েছে বা অঞ্জনি হয়েছে বা অন্য কিছু হয়েছে আঁচিল হয়েছে এই জিনিসগুলো আমাদের খুব মারাত্মকভাবে খুব সুন্দর করে আমাদের ডায়াগনোসিস করতে হবে মানে রোগ নির্ণয় করতে হবে রোগ নির্ণয় যদি আমরা করতে পারি তাহলে তার সুন্দর চিকিৎসাও আমাদের পরবর্তীতে আছে সেগুলো আমরা করে ফেলতে পারবো দেখুন এটা আমার ওই পাশের ছবিটা যদি বিফোর ছবিটা দেখে দেখে থাকি তাহলে দেখব এই রোগীটার বাম চোখে একটা টিউমার হয়েছে এটা দেখতে অনেকটা স্বাভাবিক টিউমারের মতো মনে হচ্ছে না একটু অস্বাভাবিক মনে হচ্ছে আমরা সাধারণত যেভাবে এই রোগটা নির্ণয় করে থাকি সেটা প্রাথমিক অবস্থায় আমাদের চোখের দেখাতেই আমরা নির্ণয় করে থাকি পাশাপাশি আরও কিছু সিমটমস আছে যেগুলো দেখে আমরা নির্ণয় করে থাকি যেটা ক্যান্সারাস টিউমার অথবা ন্যান নন ক্যান্সারাস টিউমার যদি ক্যান্সারাস টিউমার হয় সেগুলো যখন বড় হতে থাকে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি বড় হবে সেখানে ব্যথা করবে সেখান থেকে রক্তপাত হতে পারে সব ক্ষেত্রে আমাদের খুব অ্যালার্মিং হয়ে যায় সেই জিনিসগুলো সেই ক্ষেত্রগুলোতে আমরা যে কাজটা করে থাকি প্রথমে আমরা টিউমারটা ডায়াগনোসিস করি ক্লিনিক্যালি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার পরে এই টিউমারটা আমরা সরিয়ে দিতে পারি অপারেশনের মাধ্যমে এই টিউমারটা আমরা যখন রিমুভ করে ফেলতে পারবো রিমুভ করে এটা একটা পরীক্ষায় পাঠিয়ে দিই বায়োপসি বলি আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট প্যাথোলজিক্যাল টেস্ট এইটা আমরা যখন হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট করে কনফার্ম হয়ে যাই তাহলে তখন আমরা বলি এটা ক্যান্সারাস টিউমার অথবা ন্যান নন ক্যান্সারাস টিউমার যদি ক্যান্সারাস টিউমার হয়ে থাকে তো চোখের পাতার টিউমারগুলো সত্যি কথা যে আমরা যে আমাদের সৌভাগ্য যে আমরা পুরোপুরি নিরাময় করে ফেলতে পারি পুরোপুরি নিরাময় করলে এবং এর জন্য কিছু ফলো দরকার পড়বে সেটা পুরোপুরি নিরাময় হলো কি না এবং আমাদের যে পরবর্তীতে ফলো করে বোঝা যাবে পাশাপাশি আমাদের যে প্যাথোলজিস্ট আছে যে প্যাথোলজিতে আমরা পাঠাবো উনিও বলে দেয় যে আমরা চোখের টিউমারটা কেটে যখন ওনার কাছে দেই বিভিন্ন মার্জিনে কোনো টিউমারের কোনো সেলস আছে কিনা কোনো টিউমারের জার্ম ক্ষুদ্র অংশ রয়ে গিয়েছে কিনা যদি ক্ষুদ্র অংশ না থাকে তাহলে তো খুব ভালো ওয়েল এন্ড গুড আমাদের রোগীটা পরিপূর্ণ রূপে ভালো হয়ে যাবে যেমন এই রোগীটার ক্ষেত্রে আমি বলতে পারি দেখে বোঝা যাচ্ছে না যে ওনার এরকম একটি টিউমার এই রকম বাম চোখে এরকম একটি টিউমার ছিল এটা আমাদের ঢাকা আই কেয়ারে অপারেশন করা এই রোগীটা আমাদের চোখের পাতা যখন আমরা কেটে ফেলে দিয়েছি এবং পরবর্তীতে ওই একই সিটিকে রিকনস্ট্রাকশন সার্জারি আমরা প্লাস্টিক সার্জারি করে থাকি সাধারণ ভাষায় আমরা বলে থাকি প্লাস্টিক সার্জারি চোখের প্লাস্টিক সার্জারি চোখের প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি আমরা যদি এই ছবিটার দিকে ভালো করে খেয়াল করে দেখি ওনার বাম চোখে অপারেশনের আগে যে টিউমারটা ছিল সেটা আমাদের সুন্দর দেখা যাচ্ছে এবং অপারেশনের পরে কিন্তু ওনার কোনো টিউমার আর দেখা যাচ্ছে না এবং এই রোগীটা সৌভাগ্যবশত এই রোগীটার টিউমার সেলসগুলো পরিপূর্ণরূপে পরিপূর্ণরূপে রিমুভ হয়ে গিয়েছে এবং সে সম্পূর্ণ ভালো সুস্থ হয়ে গিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনি স্যার একটু আগে বলছেন যে টিউমার আসলে দুই ধরনের হতে পারে টি বিনাইন অর্থাৎ যেটি খারাপ না শরীরের জন্য ক্ষতিকর না আর একটি হচ্ছে ম্যালিগন্যান্ট যেটি আসলে যেটি আমরা সাধারণ ভাষায় বলি ক্যান্সারাস তো এই হওয়ার কারণটা কি টিউমারগুলো কেন হচ্ছে এর কোনো কারণ আছে কি খুব ভালো বলেছেন আসলে টিউমারের কোনো কারণ নেই কারণ যেটা হচ্ছে আমাদের জেনেটিক কারণ এই জেনেটিক কারণটা বোঝাতে গেলে দর্শকদেরকে আসলে মেডিকেল ভাষায় বুঝাতে হবে এটা সাধারণ ভাষায় বোঝানো খুব কঠিন আমাদের শরীরেরই যদি আমরা বলি ক্রোমোজম নামে একটা জিনিস আছে সেই ক্রোমোজোমে জিন আছে এই জিনের কিছু চেঞ্জ হওয়ার ফলে আমাদের এই অসুখগুলো হয় কিছু মিউটেশনের মাধ্যমে মিউটেশন মিউটেশন বলি আমরা মিউটেশনের মাধ্যমে এই জিনগত বৈশিষ্টের কারণে কোনো চেঞ্জ হওয়ার ফলে এই অসুখগুলো হয় ক্যান্সারগুলো হয় নন ক্যান্সারাস টিউমার যেগুলো বলেছেন এগুলো স্বাভাবিকভাবেই হয়ে থাকে যেমন চোখে আমরা অঞ্জনি বলে থাকি অঞ্জনি যে জিনিসটা এটা নন ক্যান্সারাস এক ধরনের টিউমার অঞ্জনি স্বাভাবিকভাবেই অনেকেরই হচ্ছে এবং স্বাভাবিকভাবে এটা 10 থেকে 15 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে কোন কোনো ক্ষেত্রে অঞ্জনির জন্য আমাদের একটা সার্জারি করতে হয় একটা সার্জারি ক্ষেত্রে আমরা যদি দেখি যে পনেরো দিন পার হয়ে গিয়েছে তখন আমরা এই সার্জারিগুলো করি তার আগে করি তার আগে আসলে প্রয়োজন হয় প্রয়োজন হয় না হয় না আপনাকে ধন্যবাদ আসলে ভালো টিউমার বা খারাপ টিউমার এটি এটি আসলে বোঝার উপায়টি কি এটা যদি একটু বলতেন আমরা আসলে সাধারণ জনগণের জন্য যে নিউজটা আমরা দেব সেটা হচ্ছে একটা টিউমার যদি অনেক দিন পর্যন্ত থাকে আমি মনে করছি একটু আগেই বললাম যে আমি মনে করছি এটা একটা অঞ্জনী বা আজলাই যেটাই বলি আর কি এক এক দেশে এক এক রকম বলে এক এক এলাকায় এক এক রকম বলে এই অঞ্জনি যদি অনেক দিন ব্যাপী থেকে থাকে ধরেন দু মাস তিন মাস চার মাস ভালো হচ্ছে না তখন আমরা একটা সাসপিশন করি এটা খারাপ টিউমার বা ক্যান্সারাস টিউমার হতে পারে এক দু নম্বর হচ্ছে যে ক্যান্সারাস টিউমারগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আপনি দেখবেন যে এক দু মাসের মধ্যে এটা বড় হয়ে গেছে শর্ট হিস্ট্রি হয় ক্যান্সারাস টিউমারের থেকে রক্তপাত হতে পারে কিন্তু নন ক্যান্সারাসগুলো থেকে কোনো রক্তপাত হবে না আমরা এরকম কয়েকটি বৈশিষ্ট্য দিয়েই বুঝতে পারি যে বোঝার চেষ্টা করি যে এটা ক্যান্সারাস অথবা নন ক্যান্সার এবং এই বিষয়টির জন্য আসলে অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়া অবশ্যই উচিত একজন রোগীর নিজে এটি আসলে ধারণা করাটা মোটেও সঠিক নয় অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে রোগীকে প্রথম অবস্থায় আমি রোগীর সাবধানতার জন্যই বলছি আপনার চোখে কোনো টিউমার হলো এটা ভালো না খারাপ যদি অনেক দিন ব্যাপী থেকে থাকে যদি ওখান থেকে রক্তপাত হয় অথবা রক্তপাত না হলো আমাদের লং টার্ম থেকে যাচ্ছে তখন অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন তাকে হতে হবে আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমরা কিন্তু জানি যে চোখের পাতায় টিউমার হচ্ছে এই চোখের পাতার টিউমারের কারণে কি আসলে চোখের দৃষ্টির কোনো ক্ষতি হতে পারে দৃষ্টির ক্ষতি হতে পারে চোখের পাতার টিউমার যদি প্রাথমিক অবস্থায় আমরা চিকিৎসা না করি এইটা যদি চোখের উপরে প্রেশার ক্রিয়েট করে ধরলাম আমি নন ক্যান্সারাস টিউমার নন ক্যান্সারাস টিউমারের ক্ষেত্রে চোখের উপরে যদি প্রেশার ক্রিয়েট করে তখন এটা দৃষ্টি তার একটু ব্লার হয়ে যাবে দৃষ্টি শক্তি একটু কমে যেতে পারে এক দু নম্বর হচ্ছে যদি এই টিউমারটা বড় হতে থাকে বড় হতে হতে একসময় দেখা যাবে যে চোখের ভেতরে চলে গেছে চোখের নার্ভের মধ্যে চোখের যে মাসেলগুলো আছে চোখের ভেতরে যে আমাদের যে মাসেল এবং ফ্যাট অন্য জিনিসগুলো আছে নার্ভস এগুলোকে যদি সে অ্যাটাক করে তখন অবশ্যই তার দৃষ্টিশক্তি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে টিউমার যখন আপনারা দেখছেন যেটি হয়তো ম্যালিগন্যান্ট বা বিনাইন এটিকে আসলে আপনারা চিকিৎসা কিভাবে করে থাকেন একটু খুব ভালো বলেছেন বেনাইন টিউমারের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি এটা কিছুদিন আমরা অবজার্ভ করি আচ্ছা এক দু নম্বর হচ্ছে কিছু কিছু রক্তনালীর টিউমার আছে বেনাইন টিউমার সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু ইঞ্জেকশান দিয়ে দিয়ে দিতে পারি ইঞ্জেকশান একটা দুটো তিনটা দিলে এগুলো অটোমেটিক্যালি ডিজ্যাপিয়ার হয়ে যায় দু নম্বর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সার্জারির প্রয়োজন হয় একটু আগেই বললাম যে আমাদের যদি ক্যালাজিয়ন বা অঞ্জনই হয়ে থাকে তাহলে অনেক দিন ব্যাপী থাকলে পনেরো বিশ দিন থাকলে তখন আমরা একটা সার্জারি করে ছোট্ট একটা সার্জারি করে সেটা রিমুভ করতে পারি দ্বিতীয়ত যদি কোনো ক্যান্সারাস টিউমার হয় সেক্ষেত্রে আমাদের এটা সার্জারি অবশ্যই করতে হবে সার্জারি করে দেখতে হবে আবার প্যাথোলজিক্যাল পরীক্ষা করে যে তার মধ্যে কোনো সেলস আবার রয়ে গেছে কিনা যদি সেলস রয়ে না যায় তাহলে খুব ভালো সে একদম পুরোপুরি কিওর হয়ে যাবে যদি কোনো সেলস সেখানে থেকে যায় আমরা রিসার্জারি করব রিসার্জারি করে এটা রিকনস্ট্রাকশন করবশন প্লাস্টিক সার্জারি করে চোখের পাতাটা ঠিক করে দেব। অথবা আমরা একজন ক্যান্সার কাছে পাঠিয়ে বিশেষজ্ঞেরাপি কেমোথেরাপি দিয়ে সেটা আমরা করে দিতে পারি। আচ্ছা তো একজন যখন আমরা দেখছি যে টিউমারটি আসলে ক্যান্সার জাতীয় ক্যান্সার জাতীয় টিউমারকে একেবারেই মানে নিরাময় করা সম্ভব চোখের টিউমার যেগুলো আছে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে একেবারেই নিরাময় করা সম্ভব যদি আমরা প্রাথমিক অবস্থায় শরীরের অন্য জায়গায় ছড়িয়ে দিতে তখন আমাদের সেক্ষেত্রে আমরা অঙ্কোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিয়ে কেমোথেরাপির সাজেস্ট করে দেবো আমরা একটু বিরতিতে যাবো বিরতির পর আবার আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো দর্শক চোখের পাতার টিউমার ও তার আধুনিক চিকিৎসা চোখের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্ট সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছেন ঢাকা আইকেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ডাক্তার উৎপল কুমার কুন্ডু নিচের সংক্ষিপ্ত সময়ের বিরতি ফিরবো আবারও কিছু সময় প্রয়োজনীয় আলোচনা নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় চোখের পাতার টিউমার ও তার আধুনিক চিকিৎসা বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ডাক্তার উৎপল কুমার কুন্ডু ফিরছে আলোচনায় স্যার বিউটিতে যাবার আগে আপনি খুব সুন্দর করে বলছিলেন যে ক্যান্সারের চিকিৎসা বা অর্থাৎ চোখের পাতার ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে এবং এই বিষয় আপনি আলোকপাত করেছেন শল্য চিকিৎসা বা সার্জারির কথা তো সার্জারি ছাড়া আর কি কোনো ব্যবস্থা আছে অর্থাৎ সার্জারি কি একমাত্র চিকিৎসা চোখের যখন কোনো টিউমার ক্যান্সারাস টিউমার হবে একমাত্র চিকিৎসা কিন্তু আমি বলিনি আমি বলেছি প্রাথমিক চিকিৎসা হচ্ছে সার্জারি অর্থাৎ প্রাথমিক চিকিৎসাটি সার্জরি পরে আরো অনেকগুলো স্টেপ আছে অনেক স্টেপ আছে যেমন রেডিও থেরাপি কেমোথেরাপি ব্রাকি থেরাপি এরকম বিভিন্ন রকম স্টেপ আছে আমরা জানি যে ক্যান্সারতে খারাপ টিউমার কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এরকম যদি ছড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে আসলে একজন রোগীকে আপনারা কিভাবে তখন ট্রিটমেন্ট করেন সত্যি কথা বলতে কি যখন আমরা চোখের কোনো খারাপ টিউমার বা ক্যান্সারাস টিউমার সাসপেক্ট করি সন্দেহ করি তখন আমরা তার শরীরের অন্যান্য অঙ্গেও এটি ছড়িয়ে পড়েছে কিনা সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করি আচ্ছা যেমন যদি দেখা যায় লিভারে ছড়িয়ে পড়েছে আমরা একটা পেটের আলট্রাসনোগ্রাম করে হোল অ্যাবডোমেন আলট্রাসনোগ্রাম করে এটা বুঝতে পারবো পুরুষ মানুষের ক্ষেত্রে প্রোস্টেটে যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম করে বুঝতে পারবো বুকে লাঙে যদি ছড়িয়ে পড়ে ফুসফুসে যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে একটা চেস্ট এক্সরে খুব সিম্পল কিছু পরীক্ষা

সার্জারি করে যদি দাগ থেকে যায় তখন আমাকে দেখতে কেমন লাগবে এই বিষয় আসলে মেয়েদের জন্য বিষয়টি খুবই আসলে একটি খুব সেন্সিটিভ একটা বিষয় তো রোগীরা এই ধরনের প্রশ্ন করেই থাকেন যে আসলে কতদিন পরে আমি আবার কাজে জয়েন করতে পারবো দাগ থাকবে কিনা এই বিষয়টি যদি একটু বলতেন আমরা যারা কসমেটিক সার্জন যারা প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি আমরা করে থাকি আমরা কিন্তু সৌন্দর্যের ব্যাপারটা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি জি চোখের ক্যান্সারাস টিউমার হোক অ নন ক্যান্সারাস টিউমার হোক আমরা এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে থাকি এবং এমনভাবে সার্জারিগুলো করে থাকি যেন তার কোনো দাগ না থাকে যেমন আপনি দেখলেন একটা ছবি দেখলেন এই ছবিতে কিন্তু অপারেশনের এর আগে এবং অপারেশনের এর পরের ছবি আছে যদিও ছেলে মানুষ একটু বয়স্ক মানুষ তার কিন্তু চোখে কোনো দাগ ছিল না আমাদের সার্জারি গুলো এরকমই যখন আমরা প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি করে থাকি সার্জারি গুলো এমনই এমন স্কিল সার্জারি আমরা করে থাকি এমন আধুনিক সার্জারি করে থাকি যেন কোনো দাগ না থাকে দাগ না থাকে এভাবেই আসলে সার্জারিটি করা হয় এই সার্জারিতে কি কোনো ঝুঁকি আছে অর্থাৎ শারীরিক কোনো ঝুঁকি আছে এখন পর্যন্ত আমি কারো কোনো শারীরিক ঝুঁকি পাইনি আসলে কোনো শারীরিক ঝুঁকি নেই তবে সার্জারির যে সাধারণ ঝুঁকিগুলো এগুলো সবসময়ই রয়ে যায় এই আমাদের রিক্স বেনিফিট দেখতে হয় যে একজন রোগীর আমি যখন সার্জারি করতে যাব সার্জারি করলে তার কি লাভ না করলে তার কি লস এই লাভ এবং লস চিন্তা করে আমরা তাকে সাজেস্ট করে থাকি যে ইউ গো ফর সার্জারি এই ধরনের টিউমার যখন স্যার আপনার হচ্ছে চোখে তো এই টিউমারগুলো আপনি সার্জারি করে দিয়েছেন বা আমরা রেডিয়োথেরাপি কথা বলছেন ব্রাকি থেরাপি কথা বলছেন এই ধরনের চিকিৎসা নেওয়ার পরও কি এই টিউমারগুলো আবারও হতে পারে সাধারণত তো এই টিউমারগুলো আবার হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এগুলো সে সার্জারির উপরে নির্ভর করে কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলোর উপরে নির্ভর করে যদি একজন রোগী সঠিকভাবে ডক্টরের পরামর্শ অনুযায়ী সার্জারি করেন রেডিওথেরাপি কেমোথেরাপি প্রয়োজন পড়লে দিতে যখন দিতে হবে তখন উনি দিয়ে দেন তাহলে তার আর এই টিউমার ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না এই ধরনের রোগীগুলি আসলে কতদিন পর ফলো আপে বা চিকিৎসকের কাছে আসেন যদি একটু বলতেন খুব সুন্দর আমাদের প্রথম ফলো আপ সার্জারির পরে প্রথম ফলো আপটা আমরা দেই সাত দিন পরে এরপরে দেই পনেরো দিন পরে তারপরে এক মাস পরে তিন মাস পরে একবার এরপরে সিক্স মান্থলি প্রতি ছয় মাস পর পর একবার করে চিকিৎসকের স্মরণাপন্ন তার হতে হবে যে এটা ফিরে আসছে কি আসছে না এটা বোঝার জন্য তার আসলে আপনি বলছিলেন একটু আগে যে নন ক্যান্সারাস অনেক ধরনের টিউমারের কথা আবার ক্যান্সারাস টিউমারের কথাও আপনি বলেছেন তো এই ধরনের নন ক্যান্সারাস টিউমার অর্থাৎ চোখে মানে শরীরের ক্ষতি করছে না এরকম টিউমার আর কি কি ধরনের হতে পারে একটি তো বলে রঞ্জনের কথা এছাড়া আরও কিছু আছে কি হ্যাঁ খুব ভালো এগুলো আসলে অনেক ধরনের নন ক্যান্সারাস টিউমার হতে পারে যেমন অঞ্জনীয় আমরা বলছি অনেকের দেখবেন চোখের পাতার একদম মার্জিনে ছোট ছোট ফুসকুরির মতো হয় পানি ভিতরে পানি থাকে এগুলোকে আমরা বলে থাকি সিস্টপ মোল সিস্টপ মোল এগুলো কিন্তু অনেক দিন যদি কারো থেকে থেকে যায় তাহলে এটা ক্যান্সারাস টাইপের দিকে টার্ন নিতে পারে এই জন্যই আমাদেরকে সবসময় আমরা বলে থাকি যে রকম সমস্যা হলে আপনি ডক্টরের শরণাপন্ন হবে এটা সিস্ট অফ মোল আর হতে পারে সিস্ট অফ জাইজ বলি আমরা আমাদের চোখের পাতায় অনেকগুলো গ্ল্যান্ড আছে একটা গ্ল্যান্ড হচ্ছে জাইজ গ্ল্যান্ড এখান থেকে আমাদের চোখের সুস্থতা সুস্থ থাকার জন্য আমাদের চোখকে সুস্থ রাখার জন্য এখান থেকে কিছু সিক্রেশানস হয় এগুলোকে বলি আমরা মেবোমিয়ান সিক্রেশানস এই সিক্রেশানসগুলো আমাদের চোখের স্বাস্থ্যকে ঠিক রাখে না হলে আমাদের চোখ এই স্বাভাবিক তাপমাত্রাই নষ্ট হয়ে যেত স্বাভাবিক আবহাওয়াতেই নষ্ট হয়ে যেত সেই সব ক্ষেত্রে এখান থেকে কিছু কিছু টিউমার হয় যাকে আমরা বলি সিস্ট অফ জাইস এই টিউমারগুলো কেমন হয় আগে বললাম যে চোখের মধ্যে পানির মতো ফুসকুরির মতো হয় ছোট ছোট ফুসকুরি হয় এটা হচ্ছে সিস্ট অফ মোল আর সিস্ট অফ জাইস হবে একটু গ্রেইশ কালার হবে এগুলো সিস্ট অফ জাইসের কিন্তু ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের যে কোনো রকম সমস্যা হলেই সিস্ট অফ জাইসোক অর সিস্ট অফ মোল আপনাদের কি হয়েছে এটা জানার দরকার নেই আপনারা একজন ডক্টরের স্মরণাপন্ন হবেন সার্জারি প্রয়োজন হলে ডক্টর বলবে সার্জারি আপনি করিয়ে নেবেন কারণ এগুলো থেকে পরবর্তীতে দেখা যাবে যে অনেক দিন যদি এগুলো থেকে থাকে তাহলে আমাদের ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে অর্থাৎ প্রাথমিকভাবে ভালো হলেও পরবর্তীতে এটি কিন্তু খারাপ ক্যান্সারের দিকেও জিনিসটা টার্ন নিতে পারে এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এবং সো আমাদের প্রাথমিক ভাবে এর চিকিৎসা করতে হবে জরুরি এই বিষয়ে আমাদের কাছে ছবি আছে একটি হ্যাঁ যেমন এই ছবিটার কথা যদি আমরা বলি এই এটার একটা ইতিহাস আছে এই রোগীটাও আমার আমরা ঢাকা আইকেআর এ এর অপারেশন করেছি যেমন রোগীটার ডানচোখে একটা টিউমার হয়েছে জি অনেক বড় বড় একটি টিউমার এটা কিন্তু প্রাথমিক অবস্থায় খুব ছোট্ট টিউমার ছিল আচ্ছা এই রোগীর ইতিহাস নিয়ে আমরা যখন জানতে পেরেছি আমার কাছে যখন এই রোগীটা এসেছে তখন ছিল এটা প্রায় দু বছর পরে এসেছে আচ্ছা তার প্রথম যখন টিউমারটা শুরু হয় তার বছর পরে প্রথম খুব ছোট ছিল এটা ধীরে ধীরে বড় হয়েছে গ্রামের মহিলা সে নেগলেক্ট করেছে এরপরে যখন সে বড় হয়েছে ক্যান্সারের দিকে টার্ন নিয়েছে তখন সে আমার কাছে এসে। পরবর্তীতে যখন এ আমার কাছে ছ মাস পর্যন্ত ফলো আপ দিয়েছে তার এটা আর ফিরে আসেনি তার মানে সে পরিপূর্ণরূপেই সুস্থ হয়ে গিয়েছে আমাদের সন্দেহ ছিল যে এর শরীরে অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কিনা না এই জন্য তার আমরা প্রয়োজনীয় যে পরীক্ষাগুলো যেমন আমি আগেই বলেছি যে অ্যাপডোমেনের একটা আলট্রাসোনোগ্রাম চেস্ট এক্সরে মাথার একটা সিটি স্ক্যান এগুলো করে আমরা দেখেছি সৌভাগ্যবশত তার কোথাও তখন তখনও পড়েন এটা ওনার জন্য একটা সৌভাগ্য কাজেই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো চোখের পাতায় যে কোনো রকম ফুস্কুরি হোক ছোট্ট একটা টিউমার হোক আমরা জানি যে অনেক টিউমার খুব তাড়াতাড়ি এমনি এমনি ভালো হয়ে যায় অনেক টিউমার খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় যে টিউমারই হোক না কেন আপনার এলাকার চক্ষু বিশেষজ্ঞর সাথে আপনি যোগাযোগ করবেন আপনাকে অনেক ধন্যবাদ স্যার চোখের পাতা টিউমার এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে আপনার কাছ থেকে আমরা আজকে অনেকগুলো তথ্য শুনেছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং আর টিভির দর্শকদেরকেও ধন্যবাদ দর্শক চোখের পাতায় সামান্য গোটা হয়েছে ইয়ার এমন কি সমস্যা কদিন পর এমনিতেই হয়তো ঠিক হয়ে যাবে আমাদের কারো কারো এই ধারণা থেকে কিন্তু বৃহৎ সমস্যার শুরু হয় একটা সময়ে সেসব সমস্যা এমন পর্যায়ে চলে যায় যেখান থেকে প্রতিকার বা নিরাময় দুরূহ হয়ে ওঠে বিষয়টি সবাইকে ভেবে দেখার পরামর্শ থাকল সে সঙ্গে চোখের পাতার টিউমার নিয়ে যে পরামর্শ আজ আমরা পেলাম সেটিও মনে রাখবে নিশ্চয়ই আপনাদের সবার জন্য সুস্থ চোখ এবং স্বচ্ছ দৃষ্টি এবং সুন্দর জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নেব সবার জন্য শুভকামনা